বাবা এবার আসেন রমজানুল মুবারকের ব্যাপারে। রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো, রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় আমাদের কিছু কাজ আছে। সে কাজটা হচ্ছে আমরা রোজা রাখি, কিছু মানুষের রোজা এটা শুধু উপাস ছাড়া আর কিছুই নয়। কথা কেন ঠিক কি না? রোজা রাখে সুদের দামটা ঠিক আছে, কথা কেন আসে না? রোজা রাখে আবার মার্কেটে বাজারে যায় গালাগালি শুরু করে, মুখে দিয়া যা আসে তাই গালাগালি করে, কথা কেন এমন আসে না? নাই আপনাদের এলাকায় না, আমি আমাদের কুমিল্লার কথা বলতেছি, কথা বলেন আসে না? না প্রত্যেক জায়গা আস দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আমার নবী বলতেছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজা রাখলো কিন্তু তা রোজা রাখার পরে অশ্লীল গালাগালি, খারাপ ভাষা ব্যবহার, মানুষদেরকে কষ্ট দেওয়া সে ছাড়তে পারলো না, আমার নবী বলতেছে আমার আল্লাহ তার মতো রোজাদারের প্রয়োজন নাই। স্পষ্ট ভাষা আমার নবী বলেছে তার মতো রোজা ধারেন, আমার নবীর নবী বলতেছে আমার আল্লাহর প্রয়োজন নাই। ও বাবা আপনি সারা দিন উপাস রইলেন, এটা তো উপাস থাকা ছাড়া আর কিছুই নয়। আপনার কারণে যদি অপর মুসলমান কষ্ট পায়, আপনার মুখ দ্বারা যদি অপর মুসলমানের গীবত করেন, আপনার মুখ দ্বারা যদি অপর মুসলমানকে কটু করে কটু কথা বলেন, খারাপ ভাষা ব্যবহার করেন, গালাগালি করেন, আমার নবী বলেছে সে সারা দিন শুধু উপাসই থাকলো, তার রোজা দ্বারা তার রোজা আল্লাহর দরবারে পৌঁছবে? জোরে বলেন না, পৌঁছবে? আবার অনেকে আছে প্রথমে 5-6টা রাখার পরে আবার ভাঙা শুরু করে দিস, কথা কর এমন রোজাদারও আছে না? নাই জোরে বলেন আছে না? নাই। ও বাবা যারা রোজা রাখে তাদেরকে সাহারি থেকে শুরু করে কোনো কিছু তাদের কাটকাইতে পারে না, তারা যদি কোনো কারণে খাবার নাও খাইতে পারে, পানি খেয়ে অন্তত রোজা রাখার চেষ্টা করে, যারা রাখার চেষ্টা করবে তাদেরকে সাহারি নয় কোনো কিছুই তাদের কাটকাইতে পারে না, সাহারি ভুলে ঘুমে ঘুমে চলে গেছে খাইতে পারে নাই, পানি খেয়েও অন্তত তারা রোজা রাখার চেষ্টা করে, তারা সেই মন মানসিকতা নিয়ে যখন রোজা রাখার চেষ্টা করে আমার আল্লাহ তাদের শরীরের মধ্যে সেই ক্ষমতা আল্লাহ দান করে দেন। এই ধরনের প্র্যাকটিক্যাল অসংখ্য মুসল্লি আমাদের মসজিদের মধ্যেও আছে না? নাই। যারা বলেন আছে না? নাই। তো যাই হোক দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখা অবস্থায় কিছু সতর্কবাণী করেছেন, কিছু সতর্কবাণী আজকে রোজা রাখা অবস্থায় আমরা অশ্লীলতা বেহায়াপনা আজকে টিভি থেকে শুরু করে মোবাইলে খারাপ ভিডিও দেখা, অশ্লীল ভিডিও দেখা, খারাপ কিছু দেখা, এগুলো থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আজকে আপনি কোথায় যাবেন, আজকে ইসরায়েল এমন ভাবে আপনাদেরকে আমাদের যুবকদেরকে এমন ভাবে গ্রাস করছে, আপনি ফেসবুক চালাবেন সিনেমার নায়ক নায়িকাদের স্টোরি ঢুকিয়ে দিয়েছে, আপনি ইউটিউব ঢুকতে যাবেন সিনেমার নায়িকা নায়ক নায়িকাদের ভিডিও আপনি সার্চ করেন নাই কিন্তু আপনার কাছে অলরেডি পৌঁছিয়ে দিবে। আমি মাঝে মাঝে বিভিন্ন ওয়াজে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে বলি শয়তান তো আগে রাস্তার ধারে ধারে থাকতো, এখন সব শয়তান ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে। এই কথা কর না কেনা ঠিক কি না? আজকে আপনি খারাপ ভিডিও দেখতে চাচ্ছেন না, আজকে আপনি ইমু ব্যবহার করবেন। আমি তো মনে করি আজকে অন্তপক্ষে যারা বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষ ছাড়া ইমু ব্যবহার করাটা এখন খুব জটিল হয়ে গেছে, কথা কোনো কেন ঠিক কি না? আজকে আপনি ইমু ব্যবহার করবেন, আপনার ছেলেটা নবমে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, আপনি ইমু ব্যবহার করতে দিয়েছেন, আজকে খারাপ অ্যাড চলে আসতেছে, খারাপ অ্যাড বিভিন্ন মহিলাদের স্পর্শকাতরের বিষয় চলে আসতেছে, ও বাবা খারাপ বিভিন্ন পণ্য মেয়েদের পার্সোনাল পণ্যের অ্যাড চলে আসতেছে, ও বাবা একটা বিবাহিত পুরুষ সেইটা কন্ট্রোল করা কঠিন, তার নফস কন্ট্রোল করা কঠিন, আর যেই ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়ে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, সেই অশ্লীল খারাপ ভিডিও দেখলে সে নিজেকে নিজের চরিত্রকে কিভাবে হেফাজত করবে? ও বাবা এজন্য তথ্য প্রযুক্তি আপনি ব্যবহার করতে আপনার সন্তানকে দিবেন, এর আগে আমাদের 10 বার ভাবতে হবে, না হলে আপনার সন্তান যদি দুশ্চরিত্রবান হয় তাহলে আপনার জীবন মার্ডার, কেন আপনি মরে যাবেন, তার কলবে বাবার প্রতি ভালোবাসা, অনুভূতি, মায়া, তার জন্য যে দোয়া করতে হবে এই অনুভূতি কখনো জাগ্রত হবে না। এবার আসেন যেই কথা বলতেছিলাম রমজানুল মোবারকের রোজা
30টা রোজা আমরা রাখতে হবে। একটা রোজা যদি আমরা ভঙ্গ করি, আমার নবী বলেছে ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনি যদি একটা রোজার পরিবর্তে 60টা রোজাও রাখেন, তাহলে ও বাবা রমজানের ফরজ রোজার যে ফজিলত এটা অন্য মাসে পাওয়া সম্ভব না। জোরে বলেন না সম্ভব। কারণ কেন সম্ভব নয়, কারণ আমার নবী বলেছে রমজানুল মোবারকে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করে সওয়াব দান করা হবে। তাহলে আপনি এটা পাইবেন কই, এটা আপনি পাবেন কোথায়? অনেকে নরমাল অজুহাতে, সাধারণ অজুহাতে রোজা ছেড়ে দেয়। কথা কথা কেন ঠিক কিনা, সাধারণ অজুহাতে রোজা ছেড়ে দেয়। সাবধান, এটা ফরজ রোজা, জীবন দিয়ে রাখার চেষ্টা করতে হবে। ফুকায়ে কেরাম, চার মাজাবের ইমামগণ, কিছু মানুষের জন্য রোজা মওকুফ আমার আল্লাহ কোরআনে করে দিয়েছেন। কয়েক প্রকার লোকদের জন্য, এক প্রকার যারা বাচ্চা প্রসব, যারা বাচ্চাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণী মা যারা, তারা প্রেগনেন্ট অবস্থায় রোজা চাইলে ছেড়ে দিতে পারবে, অনুমতি আছে। বৃদ্ধা, বৃদ্ধ এমন বয়স হয়ে গেছে চলতে পারে না, লাঠি দিয়ে চলে, সে যদি রোজা রাখে দুর্বল হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তাদের জন্য রোজা না রাখার ব্যবস্থা আছে। মুসাফির সফরে গিয়েছেন, মনে রাখতে হবে, তো সফরে গিয়েছেন, তো সফরে যদি আপনার এমন সিচুয়েশন হয় যে আমি অনেক ক্লান্ত হয়ে যাব, সফরে আমি একটা ব্যবসা বাণিজ্যের কাজে গিয়েছি, এমন দৌড়া দৌড়ি, এমন তারার মধ্যে আমি থাকি, এক পার্টি থেকে আরেক পার্টির কাছে যে এক জায়গা থেকে আরেক জায়গা, খুব দৌড়ের উপরে থাকবো, ক্লান্ত হয়ে যাব, ওই সিচুয়েশনে যদি আপনি পড়েন, মনে রাখতে হবে আগের যুগের সফর আর এই যুগের সফরের মধ্যে একটু পরিবর্তন আছে না নাই? আগের যুগের মানুষ সফর করত ঘোড়া দিয়া, উট দিয়া, বিভিন্ন বাহন দিয়ে, কিন্তু এই যুগে আমাদের সফর হলো বিমানে। কথা কেন কেন, আরো যারা বিআইপি তারা হেলিকপ্টারে, এ বাবা মোটামুটি ভালো যারা তারা বিভিন্ন ভালো দামি গাড়িতে, মোটামুটি যারা ভালো মধ্যম ফ্যামিলির তারা ট্রেনে, তারা ভালো এসি বাসে, নর্মাল ফ্যামিলিরা বাসে, ক্যাটাগরি আছে। কিন্তু আগের যুগের সফর আর এই যুগের সফরের মধ্যে একটু পরিবর্তন আছে। তো আপনি যদি মনে করেন যে না আমার সফর তো এসি বাসে যাব, আরামে যাব, রোজাটা ফরজ রোজা, রমজানুল মোবারকের, আমি রমজানের বাইরে এই রোজাটা আমি কাজা করতে পারবো, কিন্তু রমজানে রাখার যে ফজিলত এটা তো আমি অন্য সময় পাবো না। জাস্ট আমার ফরজটা মাত্র আদায় হবে আমি পরবর্তীতে রোজাটা রাখলে, কিন্তু রমজানে রোজা রাখলে, রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের বেশি সওয়াব, এই ফজিলত রমজানের তো আমি বাইরে অন্য মাসে পাবো না। আপনি যদি সুযোগ পান, আপনি ক্লান্ত হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আবার চাইলে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি সফর অবস্থায় আপনি চাইলে রোজা ভাঙতেও পারবেন, পরবর্তীতে আপনি কাজা রেখে দিলে কোনো কাফফারা দিতে হবে না। মনে রাখতে হবে কাফফারা দিতে হবে শুধু ওই রোজার ক্ষেত্রে। কোন রোজা? আপনি রোজা ইচ্ছা করে ভেঙে ফেলেছেন এমন ভাবে, আপনি নিজের প্রয়োজনে, নিজের কোনো ভুলে, নিজের বিভিন্ন কোনো কাজে আপনার রোজা ভেঙে ফেলেছেন, আপনি ইচ্ছা করে আপনার স্ত্রীর কাছে গিয়েছেন, ইচ্ছা করে আপনি খাবার খাওয়া শুরু করেছেন, ইচ্ছাকৃতভাবে জনিত যেই ধরনের কারণগুলো সংশ্লিষ্ট, এই কারণে পরবর্তীতে রমজানের পরে রোজাও রাখতে হবে, আবার কাফফারাও দুই বেলা মিসকিনকে আপনি আবার খাওয়াইতে হবে, কাফফারাও দিতে হবে, আবার কাজার রোজাটাও রাখতে হবে, এই ক্ষেত্রে হুকুম ভিন্ন। কিন্তু আপনি যদি মনে করেন একটা মহিলা বাচ্চা গর্ভে ধারণ করেছে, সে চিন্তা করলো এই রোজাগুলো আমি পরে রাখবো, আমি এখন রোজা রাখলে আমার যেহেতু বাচ্চা আছে পেটে, আমি ক্লান্ত হয়ে যাওয়ার, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে পরবর্তীতে রাখবে। দেখেন অনেক বৃদ্ধ মানুষ আছে, তো বৃদ্ধ মানুষ এখন তো রোজা গরমকাল, এখন সে শীতকালে রোজা রাখতে পারে, এরকম অনেক বৃদ্ধ আছে না নাই? শীতকালে সে রোজা রাখতে পারে, গরমকালে তার জন্য এটা অসুবিধা। অনেক বৃদ্ধ মানুষ আছে 80 বছর বয়স, 75 বছর বয়স। তো ইসলাম কি বলে? বাহারে শরীয়তে ফতোয়া আলমগীরের বরাতে পঞ্চম খণ্ডে এসেছে যে ওই বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধা মহিলা, সে চাইলে পরবর্তীতে যখন শীতকাল আসবে এই ফরজ রোজাগুলো সে কি করতে পারবে, কাজা আদায় করতে পারবে। আবার এটা কিন্তু আপনাদের ব্যাপারে নয়, বৃদ্ধা যারা বৃদ্ধ তাদের ব্যাপারে বলছি। এবার আসেন, আমরা অনেক ক্ষেত্রে গত জুমায় আমি সময়ের জন্য বলতে পারি নাই, যেহেতু তারাবির আলোচনাটা লম্বা ছিল, অনেকে আমরা ভুলবশত খাবার খেয়ে ফেলি, কথা কেন এমন আসে না নাই? কারণ রোজা রেখেছে তার মনে নাই,
হঠাৎ করে সে খাবার খাওয়া শুরু করলো, মোটামুটি এক প্লেটের কাছাকাছি খেয়ে ফেলছে। তার স্মরণ হলো, আয় হায় রে, হায় হায়, আমি তো রোজা রাখছি, কামটা করলাম কি? এটা বেশিরভাগ ক্ষেত্রে রোজার শুরুতে প্রথম প্রথম দিকে প্রথম সপ্তাহে এটা বেশি হয়, কথা কোনো কেন ঠিক কি না? আমাদেরও ছোটবেলা হতো তো অনেক ক্ষেত্রে অনেক যুবক যাদের বয়স কম বা আমাদের অনেক সাধারণ মানুষ না বুঝে মনে করছে যে আহা রে, যেহেতু খাইয়ে এলেছি রোজা ভেঙেই গেছে তো আর বাকি রেখে লাভ নাই, বাকি ফেলেটের ভাতও খেয়ে ফেলি। মনে রাখতে হবে আপনার যখন স্মরণ হয়েছে যে আমি তো রোজাদার, হায় হায় আমি এটা কি করলাম, আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, যাওয়ার পর আপনার স্ত্রীর কপালে চুমো দিলেন, হাতে চুমো দিলেন, মাসালার কিতাবে এসেছে আমার বলতে হচ্ছে, হঠাৎ করে মনে হলো না আমি তো রোজাদার, আমি যদি স্ত্রীর কাছে বেশি ঘনিষ্ঠ হই, কাছাকাছি থাকি, তাহলে আমার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। আপনি সাথে সাথে স্মরণ হওয়ার সাথে সাথে আপনি দূরে চলে যেতে হবে। আপনি দূরে চলে গেলে আপনার স্ত্রীর হাতে চুমো দিয়েছেন, কপালে চুমো দিয়েছেন, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে, ধরে বলেন রোজা ভঙ্গ হবে না, আপনি সাথে সাথেই নিজেকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। কারণ এক হাদিসে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী ইতিকাফের অবস্থায়, আমার নবী রোজা অবস্থায় আল্লাহর হাবিবের এক বিবির কপালে চুমু খেয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশন কখনো এক নয়। কেন এক নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছিল, কিন্তু আমাদের অনেক মানুষ আবেগে আপনার স্ত্রীকে চুমু দিতে গিয়ে যদি তার দুর্ঘটনা হয়ে যায় তাহলে কিন্তু তার রোজাও কাজা করতে হবে, আবার কাফফারাও দিতে হবে। এজন্য যত রোজার সময় যত সিচুয়েশন বজায় রেখে চলা যায়। এবার আসেন দেখেন, আপনি খাবার খেয়ে ফেলেছেন কিন্তু মনে হলো আপনি উজু করতে গেছেন, উজু করতে গিয়ে গড়গড়া করতে গিয়ে, এজন্য উজু করার সময় বেশি গড়গড়া করা যাবে না, উজু করতে গিয়ে বেশি গড়গড়া করতে গিয়ে মোটামুটি একডুক পানি খেয়ে ফেলেছেন। তো যদি আপনার এটা ইচ্ছাকৃত হয় তাহলে তো রোজা ভেঙে গেল। যদি আপনার এটা মনে করেন যে গড়গড়া করতে গিয়ে এটা ভুলবশত এটা মিস্টেক হয়ে গেছে তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনি গড়গড়া করার ব্যাপারে পরবর্তী থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন গোসল করতে গেছেন পুকুরে কিন্তু হুট করে পানি ঢুকে গেছে, যদি এটা অনিচ্ছাকৃত হয় তাহলে তো মাফ। কিন্তু অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষের তৃষ্ণা পায়, রোজা রাখতে গিয়ে কি পায়, তৃষ্ণা পায়। তো তৃষ্ণা পাওয়া অবস্থায় আপনি অনেক সময়, ইসলাম বলেছে কেউ যদি এমন হয় যে পানি মুখে নিল কারণ তার এমন তৃষ্ণা পেয়েছে যে তার অবস্থা খুব খারাপ, তো আপনি যদি মুখে পানি নিয়েছেন কিন্তু গিলার জন্য নয়, আপনার যে জিহ্বা বেশি শুকিয়ে গেছে, বেশি শুকানোর কারণে আপনি মুখে কুলি করার উদ্দেশ্যে জিহ্বাকে ভিজানোর উদ্দেশ্যে পানি নিতে পারবেন, ওই পানি নেওয়ার উদ্দেশ্য হলো আপনার জিহ্বা বেশি শুকিয়ে গেছে, আবার আপনি পানিটা ফেলে দিবেন, এই উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে মুখে পানি নিতে কোনো অসুবিধা নাই, ইসলাম এই অনুমতি দিয়েছে। এবার আসেন আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, মহিলাদের কাছে গিয়েছেন, কাছে গিয়েছেন, যদি হাতি স্পর্শ করেন, জড়িয়ে ধরেন, কপালে চুমু খান, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু ইসলাম বলেছে, নবী বলেছে, এটা থেকে স্ত্রীদের থেকে দূরে থাকতে হবে, আলাদা বিছানে ঘুমাইতে হবে, এটা বলে নাই, বলেছে যেহেতু বাবা আমাদের শাহওয়াত, আমাদের অন্তরের কামনা বাসনা একটু বেশি, সেহেতু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আপনার ফরজ রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ইসলাম বলেছে এই ক্ষেত্রে দূরে থাকার জন্য। এবার আসেন আমাদের অন্যান্য কিছু মাসালা, আগামী জুমা থেকে আমাদের ফেতরা এবং যাকাত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, এজন্য আনুষঙ্গিক আলোচনাগুলো আমি শেষ করে নিচ্ছি। এবার দেখেন, সিগারেট, অনেক মানুষ আছে রোজা রেখেও সিগারেট খায়, কিছু মূর্খ মানুষ জানে না বুঝে না, তারা বলে সিগারেট ইজ তার খাবার নয়, সিগারেট খাইলে তার রোজা ভাঙবে না, কথা বলেন এই ধরনের কিছু মুসল্লি আছে না নাই? আছে, বিভিন্ন গ্রামগঞ্জে একটু সংখ্যা তাদের বেশি। সাবধান, হুক্কা, সিগারেট, বিভিন্ন কিছু এগুলো খাওয়া যাবে না, বিভিন্ন কিছু এগুলো খাইলে আপনার রোজা ভেঙে যাবে, এটাই আধুনিক আহনাফ থেকে শুরু করে ফতোয়ায়ে শামি থেকে শুরু করে বাহারে শরীয়তের 5 নম্বর খণ্ড, এমনকি ফতোয়ায়ে শামির মধ্যে কিতাবুস সাওম 3 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠার মধ্যে
যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় সেই পরিচ্ছেদের মধ্যে এটা উল্লেখ করেছে, এজন্য এটা মনে করার কোনো কিছু সুযোগ নাই।